রাহুল বিহাস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাথিন ক্যারেক্টার। আজকে কোনো রিভিউ ভিডিও করব না, কোনো ব্লগ করব না। আজকে ভিডিও করব হচ্ছে আমার ব্যবহার করা SYM 165 যে বাইকটা আছে, এই বাইকটার ছোট্ট একটা প্রবলেম নিয়ে। হয়তো আপনারা আমার ড্যাশবোর্ডটা খেয়াল করতে পারবেন, এখানে একটা বাতি দেখেন, লাল বাতি টিক টিক করে জ্বলতেছে, এটা হচ্ছে ওয়্যারলেস সিগন্যালটা। আর যারা ইউজার যারা আছে SYM বাইকের, তারা অনেকেই হচ্ছে এই বাতিটা বন্ধ করতে পারতেছে না, ওরা চিন্তা করছে এটা অনেক মেজর প্রবলেম। আসলে এটা মেজর প্রবলেম না, বেসিক্যালি হচ্ছে যে SYM এর যে বাইকটা আছে, এই বাইকটাতে যখন আপনার 999 কিলো রান হয়ে যায়, তখন হচ্ছে আপনার এটা অয়েল সিগন্যাল দেয়, দ্যাট মিন হচ্ছে 1000 কিলো পর পর এটাকে অয়েল চেঞ্জ করার জন্য, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য হচ্ছে আপনাকে সিগন্যাল দেয়। কিন্তু আপনি যখন মিনারেল ইউজ করবেন, ওকে ফাইন, আপনি 1000 কিলো পর পর আপনি অয়েল চেঞ্জ করলেন, বাট আপনি যখন সেমি সিনথেটিক ইউজ করবেন বা ফুল সিনথেটিক অয়েলগুলো ইউজ করবেন, তখন কিন্তু আপনি 1000 কিলো পর পর আপনার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে পারবেন না। আর এটা হচ্ছে 1000 কিলো পর পরই হচ্ছে এই সিগন্যালটা দেয়। আমি একটু দেখাই আপনাকে, এই দেখেন আমার হচ্ছে 327 কিলোমিটার দেখাচ্ছে ওডি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে 1000 কিলো পরে আরও 327 কিলো রাইড করছি। এটা অডিও অন যেটা আছে, এটা হচ্ছে 1000 কিলো পর্যন্ত হচ্ছে এটাকে শো করে, তারপর আবার 1 থেকে শুরু হয়। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে আমার কত কিলো রান করছে, এটা হচ্ছে আমার 14,857 কিলো রান করছে। আর এটা হচ্ছে আমার ট্রিপ মিটার, যেটা আছে ট্রিপ হচ্ছে এখানে 327 কিলো শো করতেছে, বাট এটা হচ্ছে 1327 কিলো। আমি ভিডিওটা করব তার জন্য হচ্ছে যখন আমার 1000 কিলো ক্রস করছে, তখন যখন সিগন্যালটা দিছে আমি সিগন্যালটা আর বন্ধ করি নাই। আপনি যদি এটাতে রেখে বন্ধ করতে যান, তাহলে হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে, তাহলে আপনি কতগুলো রান করছেন এটা বুঝতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনি টোটাল যতটা চলছে অডিও, এটাতে আপনি দিয়ে আপনি এটার যে উপরের যে মুড বাটনটা আছে, এটাকে 10 সেকেন্ডের মতো চেপে ধরবো। দশ সেকেন্ড না, জাস্ট 5 সেকেন্ডে এটা হচ্ছে আপনার এই অয়েলের সিগন্যালটা বন্ধ হয়ে যাবে। দেন আপনি আর চলে আসলে যে আমার 327 কিলো এটা শো করতেছে, এরপর থেকে আমি কন্টিনিউ রাইড করব। মনে রাখতে হবে এটা আমার 1327 কিলো, 300 না, আমার 1000 যখন ক্রস করবে তখন আবার সিগন্যাল দিবে। সিগন্যাল দিলে জাস্ট হচ্ছে টোটাল যেটা আছে এটা টোটাল যতগুলো রান করছেন আপনি, ওটাতে যে মুড বাটনটা প্রেস করে রাখবেন 5 সেকেন্ড, আপনার অয়েল সিগন্যালটা চলে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তারা তো বস। টাটা, বাই বাই, শামিম আউট।